হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ। আজকে আমাদের আরও একটা আউটডোর শ্যুটিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। লোকেশনটা অপূর্ব, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যালো এভরিওয়ান, আজকে আবার আমরা চলে এসেছি আরেকটা শ্যুটে। আজকে শ্যুটটা আউটডোর শ্যুট, এটা লোকেশনটা হচ্ছে পানিহাটি, এটা বারো মন্দির ঘাট। লোকেশনটা খুব দারুণ। এখন আমাদের মডেল লাস্ট টাইম টাচ আপ চলছে, পুরো লোকেশনটা তোমাদের দেখাবো, শ্যুটটা পুরো তোমাদের দেখাবো, তো ভিডিওটা তোমরা দেখতে পারো। এখন মডেলের লাস্ট টাইম টাচ আপ চলছে। এই হলো আজকে আমাদের মডেল, তোমার নামটা একটু বলো। ডোনা শাহা। তোমার কেমন লাগলো আজকে সেজে, এক্সপিরিয়েন্সটা বলো। খুব সুন্দর সাজিয়েছে দিদি, আমার খুব ভালো লেগেছে দিদির কাছে সেজে, আর আবার সাজবো। তিথিকে তো তোমরা সবাই জানো, এর আগে দুটো ব্লগে তোমরা দেখেছো, তিথির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি, তাও আরেকবার তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম তিথিকে। হাই, আমি তিথি। তিথিদে আজকের মডেল আমার ডোনা। প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের লুকটা, ফার্স্ট টাইম এরকম একটা ট্র্যাডিশনাল লুক দিলাম। তোমরা কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। ওর ফুল লুকটা রাখো। শেষের দিকে এখন সানসেট হয়ে আসছে, দেখো তোমরা। তো অন্ধকার হয়ে যাবে, সেই জন্য আর করা যাবে না, আর দু একটা শট নিয়েই আমরা প্যাক আপ করবো। এখন সানসেট হচ্ছে, তো দেখতে দুর্দান্ত লাগছে, যেহেতু গঙ্গার পাড়, খুব সুন্দর লাগছে। শুটিং এখন শেষ হয়ে গেছে, এবার আমাদের প্যাক আপের পালা, সব কিছু গোছগাছ চলছে। এখানেই ব্লগটা শেষ করছি।